কি দেখেছেন থাম্বনেইলে। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সে ট্রেন্ডিং ভাইরাল ফটো এডিটিং আপনিও করুন। সো বেশি না বুকে শুরু করা যাক। সর্বপ্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর এখানে এসে সার্চ করতে হবে আরবান জঙ্গল ফন্ট। সার্চ করার পর আমাদের পেজে শো করবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এই ফন্টটা। এবং সেকেন্ড নাম্বার আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিতে হবে। সার্চ করে নিচ্ছি হিল জঙ্গল ইমেজ, আপনারাও ডাউনলোড করে নেবেন। সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়া যায় গুগল থেকে। সো আমি এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে আমাদেরকে সার্চ করে নিতে হবে পিক্সেল ল্যাব। আপনারাও পিক্সেল ল্যাব সার্চ করে নেবেন এবং এইটিকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, আপডেট করা ছিল না, আপডেট করে নিচ্ছি। দেন ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে আর একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, সেইটি আমি এখন ইনস্টল করে নিচ্ছি। এক্সট্রা জিপ ফাইল সার্চ করবেন। ফার্স্ট যে আসছে অ্যাপ্লিকেশানটা ওইটি ইনস্টল করবেন। সো আমি ইনস্টল করার পরে দেখাচ্ছি। দেন অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নেবে। অ্যাপ্লিকেশানটা লোড হওয়ার পর আমাদেরকে এগুলো অ্যাক্সেস দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে। তারপর ডাউনলোডে যেতে হবে। তারপরে যে ফোনটা আমরা ডাউনলোড করেছিলাম সে ফোনটিকে খুঁজে বের করে নিতে হবে এখান থেকে। তারপর ফাইলটিকে খুঁজে নেওয়ার পর ক্লিক করতে হবে। ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে নিতে হবে। দেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে এডিটিং করতে হবে। তো আমরা প্রথমেই পিক্সেল ল্যাবে চলে যাব। সো আমরা পিক্সেল ল্যাব ওপেন করছি। তারপরে দেখতে পাচ্ছেন কার্সরটা কোন দিকে যাচ্ছে, কোথায় ক্লিক করছি। সো আমাদেরকে এখন ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। তারপর গ্যালারিতে আসার পর আমাদেরকে সে ব্যাকগ্রাউন্ড ফটোটি বেছে নিতে হবে, যেটা খুব সুন্দর, যেটা ভালো লাগবে সেটাই আমরা চুজ করব। তারপর এখানে দেন রাইট ক্লিক করতে হবে। তারপর প্লাস বাটনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করতে হবে। তারপরে টেক্সটিং আমাদেরকে নিচের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে হবে, যেটা পছন্দের নাম সেটা দেব। তারপরে ওকে বাটনে ক্লিক করব। দেন এই ফন্ট স্টাইলটি চেঞ্জ করব। ফন্টে আসার পর মাই ফন্টে আসতে হবে। তারপরে যে ফন্টটি আমরা ডাউনলোড করেছিলাম ওই ফন্টটি চুজ করে ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপর আমরা এই ফন্টটি আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তারপরে এখনো কিছু কাজ বাকি রয়েছে, সেটি আমি দেখাচ্ছি। স্ট্রোকে ক্লিক করতে হবে,
দেন এনেবেল করে দিতে হবে। রাইট ক্লিক করার পরে শ্যাডো, শ্যাডো এনেবেল করে রাইট ক্লিক করে দেবো আমরা, এইটাও আমরা এনেবেল করে রাইট ক্লিক করে দেবো। তারপর এটি ঠিকঠাক ভাবে কাস্টমাইজ করার পরে সেভ করে নেব, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। দেন একটা অ্যাড আসবে, এই অ্যাড আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে আমি দেখাচ্ছি সেভ হয়েছে কিনা, তারপর আমরা গ্যালারিতে চলে যাব। সো আপনারা দেখলেন এডিটিংটা কত ইজি, আপনারাও এডিট করে ফেলুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করুন। আপনাদের এই সাপোর্টে আমরা উৎসাহ পাই এবং পরবর্তীতে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আপলোড করি, যাতে করে আপনাদের হেল্প হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।